দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে আপনাদের সাথে রয়েছে রাশেদ ইমাম দর্শক প্রতিদিনের মতো দুজন চিকিৎসক আজও আমাদের সাথে থাকবেন পর্দায় দেখানো টেলিফোন নম্বরে আপনারা কথা বলতে পারবেন তাদের সাথে আমাদের সাথে বরাবরের মতোই দুজন অতিথি রয়েছেন আমি শুরুতেই আমাদের অতিথি থেকে স্বাগত জানাচ্ছি পরিচয় করে দিচ্ছি সশস্ত্র বাহিনী হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান হেড নেক সার্জন নাক কান গলা বিশেষজ্ঞ মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান আমাদের সাথে রয়েছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি একই সাথে আমাদের সাথে রয়েছেন পুষ্টিবিদ ইশরাত জাহান আমরা তাকেও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকে আমাদের দর্শকদের সাথে কথা বলার সুযোগ থাকবে তারা সরাসরি আপনাদেরকে প্রশ্ন করবে দর্শক আমাদের পর্দায় দেখানো টেলিফোন নম্বরে কথা বলে আপনারা তাদের কাছ থেকে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন আমি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মেজর ডাক্তার হাবিবুর রহমান জি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান আপনার কাছ থেকে আজকে একটু শুরু করতে চাই যে এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাসের যে দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনার কথা বলছি সেই সব কিছু নিয়েই এই মুহূর্তে আপনার মূল্যায়ন শুনতে চাই সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই আপনার কি কি বলা রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আসলে যে আশঙ্কা আমরা করছি যে দ্বিতীয় ঢেউ মূলত দ্বিতীয় ঢেউ হোক আর তৃতীয় ঢেউই হোক যাই হোক না কেন করোনা বাংলাদেশের মানুষ অলরেডি তারা একটা প্রোটেক্টিভ মেজার তাদের মনের ভিতরে ডিজাইন করে ফেলেছে করোনা হলে কি করণীয় সেটাও কিন্তু জনগণ জানে এবং চিকিৎসা আমরা দিয়ে বা মিডিয়া কর্মীর মাধ্যমে বা এই যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা তাদেরকে এইসব ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন করেছি কিন্তু একটা বিষয় খুব কম গুরুত্ব পাচ্ছে সেই বিষয়টা আজকে আমি গুরুত্ব দিব সেটা হচ্ছে যে করোনার যে চিকিৎসা এই যে সিমটোম্যাটিক যে ট্রিটমেন্ট এতে কিন্তু 25% ভালো হয় আর 25% ভালো হচ্ছে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য যে কারণে আমরা ভিটামিন সি ভিটামিন ডি এবং জিঙ্ক এই তিনটার কথা আমরা বলেছি এবার আসেন আসল যে কারণে মানুষ মারা যাচ্ছে সেই কারণটা কিন্তু আসলে কেউ খুঁটিয়ে দেখছে না আমার সাথে একজন পুষ্টিবিদ আছে আমি ওনাকে উল্লেখ করেই বলছি প্রত্যেকটা মানুষ কিন্তু মারা যাচ্ছে না খেয়ে কারণ করোনা যেদিনকে কেউ সংক্রামিত হয় সংক্রামিত হওয়ার সাথে সাথে যেভাবেই হোক তারা যে মেডিসিনই নিক না গেল যার কাছ থেকে নিক না গেল মেডিসিনটা তারা দিচ্ছে কিন্তু তারা যে ওই দিন থেকে খাওয়া বন্ধ করে দেয় খেতে পারে না খাওয়ার ইচ্ছা থাকে না টেস্ট লস হয়ে যায় স্মেল লস হয়ে যায় তারপরে ডিজায়ার থাকে না খাবারের প্রতি এবং এরপরে যখন যখন সে শ্বাসকষ্ট হয় বা কষ্ট হয় তখন সে কিন্তু হাসপাতালে চলে যায় দেখেন হাসপাতালে যাওয়ার পরে কয়টা হাসপাতালে কয়জন পুষ্টিবিদ আছে আমাদের সময় আমরা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন এটা ক্যালকুলেশন করে ক্যালোরি ক্যালকুলেশন করে আপনার 2400 থেকে 3000 ক্যালোরি সেডেন্টারি ওয়ার্কারের জন্য বা 2000 ক্যালোরি এইসব ক্যালকুলেশন করে আমরা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস ভিটামিনস এসব দিয়ে আমরা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে আমি যেমন একজন হেড নেক সার্জন আমি 1 মাস পর্যন্ত রোগীকে বাঁচিয়ে রাখতে পারি কারণ আমি এমন অপারেশন করি 12 ঘন্টা অপারেশন তো এইখানে কিন্তু মারা যাচ্ছে কিন্তু না খেয়ে জি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান আপনার এই প্রসঙ্গ নিয়ে আমরা ঈশ্বর জাহান আপনার কাছে একটু আসতে চাই যে তিনি যে কথাটি বললেন যে মানুষ আসলে খাদ্যাভ্যাসের জন্য তাদের মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে বা মৃত্যুবরণ করতে হচ্ছে সেক্ষেত্রে একজন পুষ্টিবিদ হিসেবে আপনি আসলে দর্শকদের কি বলতে চাইছেন এটা কিন্তু আমিও স্যারের সাথে একমত কারণ হচ্ছে যে আমি নিজে সাজেদা হসপিটালে ওখানে পুষ্টিবিদ হিসেবে আছি এবং ওদের দুটো হসপিটালের একটা হসপিটাল আপনারা জানেন নারায়ণগঞ্জে যেটা আছে সেখানে কিন্তু কোভিড ডেডিকেটেড তো আমি সরাসরি এই ধরনের পেশেন্ট গুলোই হ্যান্ডেল করছি এবং দেখছি যে আসলে স্যার যেটা বলেছেন সেটা খুবই সত্য কথা এবং পরবর্তী আমরা যেগুলি কোভিড থেকে যারা উত্তীর্ণ হয়েছে সুস্থ হয়েছে তার পরবর্তী যে পোস্ট কোভিড যে চিকিৎসাটা যে ফলো আপটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওই সময়টাই কিন্তু আসলে তাদের প্রবলেম গুলো বেশি হয়ে থাকে এবং খাবারের ক্ষেত্রে সচেতনতা তো অবশ্যই কারণ বডির ফুয়েল যদি আমি বলি বেঁচে থাকার অন্যতম যে আমাদের ফুয়েল আছে সেটা কিন্তু হচ্ছে খাবার এবং সেই খাবারটা যদি সঠিকভাবে না নেওয়া যায় সঠিক সময় তাহলে কিন্তু আসলে একটা মানুষ কতদিন আর বেঁচে থাকতে পারবে সেক্ষেত্রে আমরা সেভাবে ক্যালোরিটা কাউন্ট করে ওনারা যখন চিকিৎসাধীন থাকে সেভাবে খাবারটা দেয়া হয় এবং পরবর্তী পর্যায়ে সে বাসায় যে কি ধরনের খাবার খাবে সেটার একটা গাইডলাইনও কিন্তু ঈশাজাহান দেয়া হয় এবং ফলো আপ জি আপনি শেষ করুন
জি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের। আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন পুষ্টিবিদ ইশরাত জাহান এবং সেই সাথে নাক কান গলা বিশেষজ্ঞ মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান। আমরা আমাদের দুজন অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরবো দর্শক। তার আগে ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথে থাকবেন নিউজ টোয়েন্টি ফোরের আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে। দর্শক বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, সশস্ত্র বাহিনী হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান হেড নেক সার্জন এবং নাক কান গলা বিশেষজ্ঞ মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, এবং সেই সাথে রয়েছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান আপনার কাছে যেতে চাই, যেটি আমরা বিরতির মাঝখানে আলাপ করছিলাম যে এই মুহূর্তে কোভিড নাইন্টিনে আক্রান্ত হবার পরে কী ধরনের চিকিৎসা প্রয়োজন সেটি আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এই সময়ে যে খাদ্যাভ্যাসের উপরে যতটা জোর দেওয়া দরকার, আমাদের পারিবারিক বন্ধনগুলোর উপর যতটা জোর দেওয়া দরকার সেটি নিয়ে আপনি কথা বলছিলেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই আরও একবার বলবেন। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা হাইলাইট করবো এখন সেটা হচ্ছে যে করোনার সিমটম, কিন্তু করোনা অ্যাসিমটোমেটিক হয়, সিমটম ছাড়াও হতে পারে। যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে শুরুটা ধরেন কারণ হাসি হচ্ছে তারও করোনা হতে পারে, কারো কাশি হলো সেও কিন্তু করোনা আক্রান্ত হতে পারে, সামান্য গলা ব্যথাও কিন্তু করোনা আক্রান্ত হতে পারে। অতএব আমাদের কিন্তু এরকম ভাবা উচিত না যে আমার করোনা হয়নি। আমাদের এই সময়টা সিজনাল ফ্লু, এই সময়টা করোনা ভাইরাস, এই সময়টা কমন কোল্ড, যে কোনো একটা হতে পারে, এবং তিনটা রোগীর তিনটার সিমটম কিন্তু খুব পাশাপাশি। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার যখনই যার যেটাই হোক তার মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন জাগে, আমার কি করোনা হয়েছে কিনা, তার পরিবারের কিন্তু প্রশ্ন জাগে, আমার আমার ছেলে মেয়ে বা আমার আত্মীয় স্বজনের করোনা হয়েছে কিনা। এখন আমি চিকিৎসক হিসেবে কি করবো, আমি তো তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব, তিনটারই ট্রিটমেন্ট একই রকম, তো ট্রিটমেন্ট দিলাম, কিন্তু এই যে রোগীর মনের যে অবস্থা তার ফলে যে তার যে মনের ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হচ্ছে এবং ডিজায়ারনেসটা লস হয়ে যাচ্ছে, সে খেতে পারতেছে না, খাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়টুকু তাকে আমাদের কি কি খাওয়া প্রয়োজন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ক্যালোরি ক্যালকুলেশন করা, একজন মানুষের 2000 ক্যালোরি এভরিডে দরকার। আমরা যদি মনে করেন যে এই যে 5% ডেক্সোজ অ্যাকোয়া যেটা আমরা দিই, এই 5% ডেক্সোজ অ্যাকোয়ার ভিতরে 5 গ্রাম 500 ml যদি দেই তাহলে 25 গ্রাম, 25 মিলিগ্রাম যদি আমরা এখানে ক্যালকুলেশন করে পাই বের করি, তাহলে এটা বার্নআউট করলে আপনার 200 ক্যালোরি আসবে। জি, এরকম তিনবার যদি আপনি খাওয়ান তাহলে 600 ক্যালোরি। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলেন? জি, আমরা আপনার কাছে আরও একবার আসবো এই একই বিষয়ে। তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা তার প্রশ্নটি নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজিজুল হক ডেমরা থেকে, আমি আসলে করোনায় কিছু, জি জি, সিএমএইচে চিকিৎসা করাইছি, করার পরে ওখান থেকে আমাকে টেস্ট করে প্রথম দ্বিতীয় পায় নাই, তৃতীয় পায় নাই, এরপরে আমাকে 9 দিন পরে রিলিজ দিয়ে দিছে। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি বন্ধ করে আমাদের সাথে কথা বললে আমাদের শুনতে আরেকটু সহজ হতো বিষয়টি। আমরা মোটামুটি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এখন হচ্ছে যে আমার শরীর এত দুর্বল লাগে, কিছুক্ষণ হাঁটলেই পায়ের গোড়ালি এবং কোমরে খুব ব্যথা করে, আর এরকম একটা কাশ আছে, এই জন্য আমি কি করতে পারি? আপনাকে ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নের উত্তরটি নেওয়ার চেষ্টা করছি। মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, আপনি নিশ্চয়ই এই দর্শকের প্রশ্নটি শুনেছেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি করোনা আমরা প্রথম থেকে বাংলাদেশে চিকিৎসকরা আমরা বলেছি আপনার টেস্ট করার দরকার নেই, আপনি টেস্ট করতে যাবেন না, এই কারণেই আমরা কিন্তু টেস্ট করতে দিই নাই, কারণ টেস্টের রেজাল্টের রুগীরা কিন্তু স্যাটিসফাইড না, কারণ রুগী দেখতেছে আমার প্রথমবার নেগেটিভ, দ্বিতীয়বার নেগেটিভ, তৃতীয়বার নেগেটিভ, অথচ আমি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি, আমার সারা শরীরে ব্যথা হচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না, আমি খেতে পারতেছি না, এই যে ওনার যে সমস্যাগুলো হয়েছে, তাহলে ওনার কিন্তু করোনা হয়েছে,
এবং এই করোনা অলরেডি ওনার হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু এই সিমটম গুলো পরবর্তীতে যে আমাদের যেটা বললো যে করোনার পরবর্তীতে যে সিমটম গুলো হয় যে কমপ্লিকেশন গুলো হচ্ছে এখন কিন্তু পেপারে আসতেছে দুই একটা, কিন্তু আমরা অনেক আগে থেকে চিৎকার করে আসতেছি যে আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে কোন রকম ছাড় দিলে হবে না এবং এই সময় ডবল খেতে হবে। আপনি যদি দিনে দিনে তিনটা ডিম খেতে হবে কমপক্ষে এই করোনাকালীন সময়ে 7 দিন 8 দিন 10 দিনে আপনি খুব বেশি মোটা হবেন না। আপনাকে মুরগির মাংস খেতে হবে প্রচুর পরিমাণে, আপনাকে মাছ খেতে হবে তৈল তেলযুক্ত মাছ যেগুলি আছে, আপনাকে ভেজিটেবলস খেতে হবে, রাইসটা আপনি কমাই খান কোনো অসুবিধা নেই, এবং বারবার খেতে হবে যাতে আপনার লস অফ অ্যাপিটাইট না হয়, একটু পরপর খাবেন। আর যদি বাই চান্স হয়ে থাকে সেরকম কিছু আপনি একটু আচার খান একটু মধু খান, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার সমস্যা গলায়, আমার থাইরয়েড এর সমস্যা হয়েছে, গলাটা বেশ ফুলে গেছে, এটা প্রায় 3-4 বছর হলো। প্রথমে প্রথমের দিকে একটু সামান্য সামান্য ছিল, এখন বেশ মানে অনেকটা গলা ফুলে গেছে, মাংসটা শক্ত হয়ে যাচ্ছে, আর সামান্য খুশখুশি কাশি হচ্ছে, বেশ কিছুদিন হলো কাশি হচ্ছে। আমি এর আগে ওই যে হরমোন T1, T4, T3 এগুলো পরীক্ষা করে করাইছিলাম, এগুলোর অনেক আগে করাইছিলাম, করোনার কারণে পরবর্তীতে আর ওষুধ টষুধ খাওয়া হয় নাই। আল্ট্রাসোনোগ্রাম করাইছি, অনেক 3-4টা টেস্ট দিয়েছিল, সবগুলা করাইছি ডাক্তার সাহেবের সঙ্গে যেগুলো দিয়েছিল, কিন্তু পুরো ঔষধ তারা লেখে নাই। আর পরবর্তীতে করোনার কারণে কোনো ডাক্তারের সঙ্গে কন্টাক্ট করতে পারি না, এই কারণে এখন দর্শক আপনার বয়সটি জানাবেন আমাদের। আমার বয়স 33 বছর। 33 বছর, জি জি, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব। ডাক্তার শেখ হাবিবুর রহমান, আপনার কাছেই এই প্রশ্নের উত্তরটি নিতে হবে আমাদের। থ্যাংক ইউ। আমি আপনাকে বলি, বগুড়া এই অঞ্চলে অ্যাকচুয়ালি থাইরয়েড হতে পারে, বগুড়া রংপুর এইসব অঞ্চলে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য এই থাইরয়েড হয়, এটাকে গয়টার বলা হয় আপনাদের দেশের ভাষায়, এটাকে গলগণ্ড বলে আর ইংলিশে এটাকে গয়টার বলা হয়। এখন আপনার যে কারণে কাশি হচ্ছে সেখানে হচ্ছে আপনার নার্ভের একটা ইনভলভমেন্ট আছে, এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ আছে যেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে যায় এবং সেন্সেশন ক্যারি করে, এটার জন্য আপনাকে এই প্রেসারের জন্য বারবার খুশখুশি কাশিটা হচ্ছে। আর আপনি যে T4 TSH যেটা ইনভেস্টিগেশন করেছেন, আপনার একজন ফিজিশিয়ানকে দেখান, আমাদের মতো নাক কান গলা বিশেষজ্ঞকে দেখান, যদি এটা অপারেশন করার মতো হয় আমরা অপারেশন করে দিব, খাদ্যাভ্যাসের ব্যাপারটি আমরা বিরতিতে যাওয়ার আগেও সেটি নিয়ে কথা বলছিলাম। আপনি আসলে আমাদের দর্শকদের জানাবেন যে এই মুহূর্তে করোনাকালীন এবং করোনা পরবর্তী সময় যারা আসলে রিকভারি করেছে তাদের জন্য কি কি ধরনের খাদ্যাভ্যাস খুব জরুরি? আমরা আসলে দুই ভাগে খাবারটাকে ভাগ করি, একটা হচ্ছে বডিটাকে হাইড্রেট করার জন্য পানি বা তরল জাতীয় খাবারের যে সাপ্লাইটা থাকা দরকার সেটা, কারণ এই ধরনের পেশেন্টে দেখা যায় অনেকটা ফাসি টাইপের থাকে, খেতে চায় না, এবং পানি যেহেতু টেস্ট থাকে না, টেস্টলেস, তো ওই পানিটা একদমই খাওয়ার প্রতি অমনোযোগী থাকে তারা। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো স্যুপ বা জুস খেতে বলি, বা যে ধরনের ফলগুলোতে অনেক বেশি পানি কন্টেন্ট করে সেই ধরনের ফলগুলো ওনাদেরকে ডায়েট চার্টে দিয়ে দেই। পাশাপাশি সলিড যে খাবারগুলো আছে, যে আমরা 3 বেলার খাবার তো মানুষ নরমালি খেয়ে থাকে, সেটাকে 6 বেলাতে ভাগ করি, করে হচ্ছে 3 বেলা মেইন ফুড আর 3টা স্ন্যাক্স আইটেম তাদেরকে করে দিই, যাতে 3 ঘন্টা পর পর তার কিছু না কিছু খাবার পেটে যায়। এবং সেক্ষেত্রে যদি কেউ একদমই খেতে না পারে তাদেরকে আমরা বলি, যেমন স্যার বললেন যে ডিমে 3টা ডিম খেতেই হবে, তো উনি যদি ডিম সিদ্ধ না খেতে পারে সেক্ষেত্রে হয়তো ডিম বা দুধ দিয়ে যদি সে পুডিং করে, পায়েস করে বা অন্য কোনো সিস্টেম করে এইভাবে খাবার মেনু, তাহলে হবে কি যে দুটো আইটেমই তার পেটে যাচ্ছে, ক্যালোরিটাও ইনরিচ হচ্ছে, প্লাস হচ্ছে কি অল্প খাবার খেলেই তার যে ব্যাকআপটা দরকার সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের খাবারগুলো। জি জি, আমরা ইশরাত জাহান আপনার কাছে এবং সেই সাথে ডাক্তার শেখ হাবিবুর রহমান আপনাদের দুজনের কাছে আরও একবার ফিরব। তার আগে দর্শকদের জানিয়ে রাখছি ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমাদের আজকের দুজন বিশেষজ্ঞ দিবেন, সাথে থাকুন নিউজ 24-এর।
দর্শক বিরতির পর স্বাগত আরো একবার আপনারা দেখছেন নিউজ 24 আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সাথে রয়েছেন মেজর ডক্টর শেখ হাবিবুর রহমান যিনি সশস্ত্র বাহিনী হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান এবং নাককান গলা বিশেষজ্ঞ ছিলেন এবং সেই সাথে আমাদের সাথে ইশরাত জাহান রয়েছেন পুষ্টিবিদ আমরা শুরুতেই ইশরাত জাহানকে দিয়ে এই পর্বে শুরু করতে চাই ইশরাত জাহান যেটি আমরা আলোচনা করছিলাম যে আমাদের খাদ্যাভ্যাসের উপরে গুরুত্ব দেওয়া উচিত সেটি করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হওয়ার সময় এবং সেই সাথে করোনা আক্রান্ত হওয়া থেকে নিজেকে যখন সুস্থ করা হয় তখনও আমাদের খাদ্যাভ্যাসের উপরে গুরুত্ব দেওয়া দরকার এই জায়গাটিতে বয়স্ক এবং সেই সাথে যে সকল নারীরা কর্মজীবী তাদের জন্য কি কি ধরনের খাদ্যাভ্যাসের গুরুত্ব দেওয়া দরকার এটি একটু দর্শকদের জানাবেন আচ্ছা প্রথমে আসবো যে বয়স্কদের ক্ষেত্রে কারণ বয়স্করা হচ্ছে কোমরবিডিটি থাকে অনেক বেশি এবং তাদের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল থাকে এবং তারা খেতেও চায় না যেহেতু টেস্ট বারটা আগের মতো থাকে না এবং তাদের মেটাবলিজমটা অনেক স্লো থাকে সব খাবার খেলে তাদের হজমও হয় না তো তাদের ক্ষেত্রে বলবো যে যদি কোনো খাবারের সমস্যা থাকে তাহলে ভাতের পরিবর্তে তারা যদি জাউটা করে নেয় এবং মাছ মাংস এবং ডাল এবং সবজি যেগুলো আছে সেগুলো ব্লেন্ড করে একদম সেমি সলিড আমরা যে বলি সেই ফরম্যাটে যদি উনি খায় তাহলে কিন্তু একটা সব খাবারই একসাথে উনি পেয়ে গেল আর কি এভাবে এবং অবশ্যই দিনের বেলা যে কোনো সময় সে হচ্ছে এক গ্লাস দুধ বা টক দই বা মিষ্টি দই এটা খাবে মানে মানে বাই প্রোডাক্ট মানে দুধের কোনো একটা প্রোডাক্ট সে খেতেই হবে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট কারণ অন্যান্য খাবার থেকে যদি কোনো ল্যাকিংস থেকে যায় তাহলে দুধ এবং ডিম এগুলো হচ্ছে গিয়ে একটা প্যাকেজ থাকে খাবারের ঘাটতিটি পূরণ করে থাকে এদের মধ্যে দিয়ে খেতে পূরণ করতে পারবে আর কর্মজীবী নারী যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে যেটা হয় যে আমাদের ফল এবং শাক সবজি যেটা আছে শাক এই দুটো খাবার কিন্তু আসলে দিনের বেলা আমাদের খাওয়া হয় না এবং এই দুটো রাতের বেলাও খাওয়া হয় না সো অফিসে করার সময় যদি একটু ফলটা ক্যারি করা হয় যে কোনো ফ্রুটসই হোক না কেন দেশীয় হলে সেটা ভালো হয় একদম টক ফল যেগুলো তাহলে হবে কি ইমিউন সিস্টেমের পাশাপাশি তার যে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলছি অন্যান্য ভিটামিনস এর কথা বলছি সেগুলোর কিন্তু একটা খুব ভালো অভাব পূরণ হবে জি সেই সাথে আপনার কাছ থেকে আমি ডাক্তার শেখ হাবিবুর রহমান আপনার কাছে আসতে চাই যেটি আপনি বলছিলেন যে আমাদের খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় আমাদের অক্সিজেন সংকট তৈরি হয় আমাদের একদম প্রপার যে ফুড হ্যাবিটটি সেটি যদি না থাকে তাহলে আমাদের শারীরিক নানা ধরনের অসঙ্গতি তৈরি হয় সে সম্পর্কে যদি আপনি আরেকটুখানি বলতেন আমাদের ধন্যবাদ আপনাকে যখনই আমি খাওয়া দাওয়া করবো না তখনই কিন্তু আমার বডির প্রত্যেকটা অর্গান কিন্তু দুর্বল হয়ে যাবে স্লো হয়ে যাবে এবং এই অর্গানগুলো যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা অ্যাক্টিভভাবে যেমন আমাদের যে ইনস্পিরেশন আমরা শ্বাস নেওয়ার সময় আমাদের কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস এই অ্যাক্টিভ প্রসেসে আমাদের মাসেল গুলো কন্ট্রাক্ট করে গ্রাস নামের মাসেল কন্ট্রাক্ট করে আমাদের শরীরে তখন বাতাসটা ঢোকে কিন্তু আমার যখনই মাসেল দুর্বল হবে তখন তো আমি শ্বাস নিতে পারবো না আর যখন আমি শ্বাস নিতে পারবো না আমার শরীরে অক্সিজেন ডিস্ট্রিবিউশন ঠিক মতো হবে না অক্সিজেনটা ঠিক মতো যাবে না এবং যখনই অক্সিজেন যাবে না দেখবেন যে স্যাচুরেশন ফল করতেছে ডাক্তার চিৎকার করতেছে সিস্টার চিৎকার করতেছে অক্সিজেন স্যাচুরেশন ফল আসলে মূল জায়গাটা কিন্তু তার সে আজকে তিন দিন না খেয়ে আছে বা সাত দিন না খেয়ে আছে এই জায়গাটা আমি সর্ব স্তরের জনগণ এবং চিকিৎসকদেরকে বলবো আপনারা রোগীকে যতটুকু মেডিসিন দেন এই মেডিসিনটা ক্যারি করার মতো ক্ষমতা তার আছে কিনা এটা আগে দেখেন কারণ এই যে রেমডেসিভির অনেক খুব হাইলি একটা ইয়ে মেডিসিন যেটা ভাইরাসের এগেনিস্টে কাজ করে যখনই আপনি ইঞ্জেকশন গুলো দিচ্ছেন সে কিন্তু আরো বেশি উইক হচ্ছে অন্যান্য ভাইরাসও তার ভিতরে আমরা যে আমরা একটু সিম্পলি বলে একটু আমরা যে অ্যান্টিবায়োটিক খাই এই অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের ভালো ভালো যে বডির ভিতরে যে ব্যাকটেরিয়া আছে এইগুলোকে কিন্তু মেরে ফেলে জি ডাক্তার শেখ হাবিবুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনার এই অংশটুকুর জন্য আমি একদম শেষ দিকে ইশরাত জাহান আপনার কাছ থেকে আরেকবার জানতে চাই খাদ্যাভ্যাসে আসলে খুব দামি খাবার গুরুত্বপূর্ণ কিনা নাকি আমাদের হাতের কাছে যেগুলো রয়েছে সেগুলোই আমরা খেতে পারি সে সম্পর্কে 10 সেকেন্ডে যদি আমাদের বলতেন আসলে আমাদের হাতের কাছে দেশীয় যে শাকসবজি ফল পাওয়া যায় সেগুলোই কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন থাকে এবং রান্নার প্রসেসের উপরেও কিন্তু আসলে অনেকটা ভিটামিন নির্ভর করে তো আমরা যদি সঠিক উপায়ে রান্না করি তাহলে আসলে যথাযথ পুষ্টিটা আমাদের বডিতে আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান এবং ইশরাত জাহান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই ছিল আজকের আয়োজন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে